আমরা শুকর দাম, আমরা তো খেলাধুলা করতাম, লাইফ নাই লাইফ নাই খেলাধুলা করতাম না, খেলাধুলার মজাটা আলাদা সুন্দর জানো। এই যে জনসেবার কাজে আমরা নেমেছি, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, আমাকে খুব ধন্য বলে মনে করছে। একদম আগামী দিনে এরকম আমরা এগিয়ে যাবো, এই আশা রাখতে পারি। বন্ধুরা, আমি পারভিন রেহান বলছি, আপনাদের ছোট্ট বোন আবারও চলে এসেছি একটা বাস্তব দৃশ্যকে সবার সামনে তুলে ধরতে। আমি গর্বিত আমার দাদাদের মানবিক কাজের জন্য। সারা বছর খেলা ছাড়াও বিভিন্ন সোশ্যাল কাজে যুক্ত থাকেন তারা, কিন্তু কেউ বড় সার্ভিস করে না, কেউ বা স্টুডেন্ট একটা চাকরির জন্য হন্য হন্য হয়ে ঘুরছে। যেমন মিস বাউলদার সাইদুল ভাই আদিবাড়ি সুন্দরবনে থাকেন, দক্ষিণ বারাসাতের একটি ছোট্ট মেসে। মাস শেষ হলেই আবার বাড়িওয়ালা টাকার জন্য তাগেদা আরম্ভ করে, সামান্য টিউশন করেই চলে ওদের। বাবুলদা নাম বলতেই মনে পড়ল, ভীষণ খেলা পাগল একটি মানুষ। কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে জব করেন, লকডাউনের জন্য সেটাও বন্ধ। গ্রামের তরুণ তুর্কি যুবক ফরিদালি চাকরি না পেয়েও সবে শুরু করেছেন ছোট্ট একটা দোকান, চায়ের দোকান মোর সেলিমদা, যিনি একাই একশো সমস্ত কাহিনী কাজে। কিন্তু একটু মাথা গরম, যেটা বলবে সেটা সঙ্গে সঙ্গে করতে চায়, নিজেও বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। শুকুর আলী মল্লিক ফাইজান, তিনিও ভীষণ উদ্যোগী, কেউ যদি দুঃখ করে কিছু জানায় তাতে মন গলে জল ওনার। কারোর মেয়ের বিয়ে, কেউ অসুস্থ, আরও বিভিন্ন সাহায্য করেন এই সমস্ত দাদারা। বর্তমান যুগে বিশ্বাসটা অনেক উঠে গেছে কারোর প্রতি, কিন্তু এই সমস্ত দাদাদের আছে পরিচ্ছন্ন ভাবমূর্তি। তাই জন্য তো খেলার জগতের বিভিন্ন খেলোয়াড় ও কর্মকর্তা, সমাজের কিছু মানুষদের সহযোগিতাতে এনারা এগিয়ে গেছেন সুন্দরবন অঞ্চলের কোষাপাতে, নিয়ে গিয়েছেন পানীয় জল ও বিভিন্ন খাদ্য সামগ্রী। আমি পারভিন রেহান, আমি গর্বিত আমার দাদাদের জন্য। দাদারা তোমরা এগিয়ে চলো, আমি তোমাদের পাশে আছি। আর হ্যাঁ, এই ভিডিওটি কিন্তু সবাই শেয়ার করবেন, অনুরোধ করলাম, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সাহায্যের হাত বাড়িয়েছেন রামচন্দ্রপুর গ্রামবাসীবৃন্দ। তরুণ তুর্কি ফরিদ আলী গাজী থেকে হাসানাত গাজী ছিলেন ইজাজ ইনজামাম আফ্রিদিরা, প্রত্যেকেই ভূমিকা রাখলেন অনবদ্য। কোনো প্রশংসা যথেষ্ট নয় এইসব ছেলেদের জন্য, যাতে আগামী দিনে আমরা আরও এগিয়ে যেতে পারি, সবার কাছে দোয়া প্রার্থনা করি। সরকারের তো সুবিধা সুযোগ সুবিধা এই বাসস্থানের জন্য কিছু ব্যবস্থা করছে না, এই যে এখন তাহলে মেন এটা তো আমাদের গাঁর পেঁয়াজে মাছ, তাই না? এরকম চাষের জমি পর্যন্ত জল, কি অবস্থা, পুরো শেষ হয়ে গেছে আমাদের। পেয়ে গেছি মিসবাউল ইসলাম মহাশয়কে, তিনি আমাদের ওখানে একজন স্টুডেন্ট থাকেন, আমাদের ওখানে আমাদের মন্ত্রী প্রত্যেকটা কাজে তিনি আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেন। সোশ্যাল কাজে গত বছর লকডাউনে তিনি নিজে কিছু মানুষের জন্য সহযোগিতা করেছেন আমাদের দক্ষিণ ভারতে, আজকেরও মানে এই বছরও তিনি আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মিসবাউল ইসলাম ভাই আমাদের সঙ্গে আছেন, ওনার কাছ থেকে কিছু বক্তব্য আমরা শুনলাম। আমরা কিছু লোকের সাহায্য করতে খুবই আনন্দিত, এবং যাতে আরো বড় করে কিছু করতে পারি তার জন্য আমরা চেষ্টা ভাবনা করছি, এবং আমরা এতদূর এসেছি, এসে মানুষের এই সহযোগিতা আমরা খুবই আনন্দিত। ধান সামগ্রী কী কী দিচ্ছেন? আমরা চাল, ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন, বাচ্চাদের জন্য ক্যাডবেরি, এবং মাঝিরা জলের ব্যবস্থা করেছি, যাতে আমাদের সামান্য অসংখ্য ধন্যবাদ। মানবতা বেঁচে থাক প্রত্যেকটা মানুষের মনে, এটাই আমরা চাই।
পেয়ে গেছি অবনীশ গোয়াল মহাশয়, পেশায় তিনি পুলিশ অফিসার, বারিপুর বারিপুর আরপিএফ। আমাদের একটা কথায় তিনি খুব খুশি, তিনি আমাদের এক কথায় তিনি সাড়া দিয়েছেন, সেই অবনী বাবু আমাদের সঙ্গে এসেছেন, কি বলবেন আপনি? আমি চাই যে সবাই, মোটামুটি আমরা সবাই মানুষ, আমি একটা সরকারি লেভেলে আছি, সবাই আমি এক মুঠো খেলে, আমারও আশেপাশে প্রতিবেশী যারা আছে, আমার যতটুকু সমর্থন ততটুকু সবাই যেন এক মুঠো খেয়ে সবাই বেঁচে থাকার ইচ্ছা, এইটুকু ছাড়া আমি কিছু বলতে চাই না। আমার যতটুকু সমর্থন আমার ভাইরা যখনই বলবে আমি তখনই হাত পাড়িয়ে দেবো। এই যেমন নাইট করে এসেছি, এসে আমার ভাইরা বলে যে দাদা যেতে হবে, আমি ঠিক আছে চলে যাবো, কোনো ব্যাপার না চলো। আমি চাই যে মোটামুটি কোনো লোক শিক্ষক সমাজের সব শ্রেণীর মানুষ আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এমনকি স্টুডেন্টরা যারা বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই প্রীতম আছে, যেমন আমাদের সিভিক ভলেন্টিয়ার দাদা জয়ন ভাই আছে, এই ছাত্র যুবক ইনজামুল আছে, এই আমাদের ক্লাস নাইনে পড়া ছেলে ভাই আছে, প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই মহৎ কর্মযজ্ঞে। মিসবাউল ভাই কি বলবেন? আমরা ঈশ্বরের কাছে কামনা করি যেন সারা জীবন এরকম মানবতা বিবেক অনুযায়ী আমরা যেন দীর্ঘদিন চলতে পারি, মানুষের পাশে বিপদে যেন আমরা ঝাঁপ দিয়ে এরকমভাবে চলতে পারি। প্রত্যেকটা মানুষ যখন বিপদে পড়বে, যারা সুস্থ সবল আছে বা আর্থিক সমর্থ আছে, যেন মানুষের পাশে এরকম গিয়ে আমরা যেন মানুষের পাশে পৌঁছাতে পারি, ঈশ্বরের কাছে এই কামনা করি। ঈশ্বর যেন আমাদের প্রত্যেকে শরীর সুস্থ রাখে এবং আমাদের যেন এরকম কাজে আমাদের দীর্ঘ মানে প্রতিষ্ঠিত করতে পারে। মানুষের পাশে দক্ষিণ ভারত গ্রামবাসী বৃন্দ, দক্ষিণ ভারত ছাত্র যুব ও শুভ সকাল পূর্ব এলাকা, দক্ষিণ ভারতের পক্ষ থেকে আজকের এখানে আমরা এসেছি ঘোষণা বাসন দিতে, বিশ্ব মানুষের জন্য ত্রাণ, কিছু ত্রাণ নিয়ে এখানকার মানুষ খুব অসহায়ের মধ্যে আজ জীবনযাপন করছে। খবরটা পৌঁছে গিয়েছিল আমাদের এলাকার বিশিষ্ট মানুষদের কাছে, তারা প্রত্যেকে দু হাত ভরে দান করেছেন, তারা এসছেন, তাদের মধ্যে অন্যতম আছেন সুকুল মল্লিক মহাশয়, তিনিও এসছেন, কি বলবেন আপনি? সত্যি সত্যি এখানকার মানুষ সব অসহায়, দারিদ্রের মধ্যে ঘুরছে, অনেক কষ্টের মধ্যে আছে, এসে দেখছি আমরা কিছু অল্প জিনিস এনে আমরা নিজেরা খুব লজ্জিত, যেখানে অনেক অসহায় মানুষ আছে, তাহলে প্রত্যেক কেন দিতে পারি, দিতে পারবো? যারাই লাইভ দেখবে তাদের কাছে প্রত্যেকের অনুরোধ, তারা যেন বেশি বেশি করে সাহায্য হাত বাড়িয়ে দিয়ে না, আমরা চেষ্টা করবো আপনাদের আরো ভালো দিয়েছেন বাবা, খুব ভালো লাগে। বেশি কি সমস্যা হচ্ছে মাসি? আপনাদের প্রধান সমস্যাটা কি? পানীয় জল, মশারি, ত্রিপল, মানে চাল ডাল আসছে মোটামুটি, শুধু কোনটা মেন সুবিধা? মেন সুবিধা কিছু টাকা পয়সা হলে চাল ডাল হবে, পেপার বলো তুমি মুশারি এইসব, মশারি, ত্রিপল, কোনটা দরকার? ত্রিপল, ত্রিপল, মশারি, পানীয় জল, বাচ্চাদের এটা জোরে জোরে বলে প্রচুর মশারি, হ্যাঁ মশারি নেই তো এই সময় আমাদের কান তো নিলে তোমার বাড়ি কোথায়? মশারি দরকার, জোরে বলো, জোরে বলো। আচ্ছা এই বাচ্চাটা কে? ত্রিপল দরকার মাসি? হ্যাঁ। তোমার এখন কি দরকার? তা সবার মুখে একটাই কথা, ত্রিপল আর মশারি, তো আমরা চেষ্টা করছি যদি ফেরি কিছু কালেক্ট করে, হ্যাঁ মানে বাচ্চারা খুব পায়নি, আমরা বেঁচে থাকার জন্য কিছুদিন থাকা তো মনে তো থাকতে হবে আমাদের, কিছু এরকম অবস্থাটা এই মুহূর্তে, এই মুহূর্তে এখন ধরো মশারি, এই মুহূর্তে আদি দিকে তো জল, মশার কামড় তো খেয়ে থাকতে পারবো না, আর কি একটা আসল মাথা তো কিছু নিতে হবে, ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার।